সময় কোরবানির পশুর চোখে মরিচ দিয়ে নানাবিধ কষ্ট দেওয়া হয়, সম্পর্কে আপনার অভিমত কি? খুবই গর্হিত এবং জঘন্য একটি কাজ। আমি প্রায় সময় ঢাকা বিভিন্ন পশুর হাটের আশপাশ দিয়ে যখন যাই, সারা বছর জুড়ে যখন ছাগলের দোকান, ছাগলের বাজার টাজার থাকে, বিশেষ করে রামপুরাতে, ঢাকা রামপুরাতে আপনার মেরাদির হাটে এখানে ছাগলের একটা দোকান আছে, এটা পার দিয়ে প্রায় যাওয়া পড়ে, আরও এরকম অনেকগুলো আছে, এগুলোর দিকে যখন তাকাই আমি আমার বুকটা হাঁ হাঁ করে ওঠে। একদিন আমি সেখানে নেমে সম্ভবত বলেছিলামও, পশু যারা এটা নিয়ে কাজ করেন, ব্যবসা করেন, তাদের রিজিক আল্লাহ তাআলার মাধ্যমে দিচ্ছেন, সেখানে পশুর প্রতি অমানবিক আচরণ করবার কোনো সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাক্কা তাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর প্রতি, প্রতিটা প্রাণীর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, এটা লিখে দিয়েছেন আমাদের জন্য, যেটা করতে হবে আমাদেরকে, অর্থাৎ ফরজ করে দিয়েছেন। এই জন্য পশুর প্রতি অমানবিক আচরণ করা হারাম এবং গুনাহের কথা। কোরবানির পশু হোক আর সাধারণ পশু হোক, সর্বাবস্থায় পশুর প্রতি অমানবিক আচরণ করা যাবে না। আমাদের কোরবানির পশু যখন পরিবহন করা হয়, বিশেষ করে অন্য সময়ও একই জিনিস দেখি আমরা, যে এত ঠাসাঠাসি করে মানে পশু রাখা হয় সামান্য কয়েকটা টাকা বাঁচাবার জন্য, যে দীর্ঘ 10, 12, 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত পশুগুলো দাঁড়িয়ে থাকতে হয় এবং মানে শরীরটা পর্যন্ত নাড়াবার জায়গা তাদেরকে দেওয়া হয় না, এবং মাঝখানে বাঁশ দেওয়া হয়, মানে বাঁশের ঘষা খেতে 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 তারা দূর পর্যন্ত আসে, বলতে পারে না, অনেক কষ্ট হয়, অনেক পশু মারা পর্যন্ত যায়। এগুলো খুব জঘন্য কাজ। আমরা যারা কোরবানি করব, আমার মনে হয় আস্তে আস্তে এরকম সিস্টেম হওয়া উচিত যে পশু প্রতি অমানবিক আচরণ করেন না যারা, তাদের মার্কেটিং পলিসি হবে যে আমরা পশু প্রতি কোরবানি আচরণ মানে অমানবিক আচরণ করি না, এবং সেটা এইভাবে আমরা নিশ্চিত করছি। তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে পশু কেনার চেষ্টা করা উচিত, কারণ এই পশুর বদ্দোয়া, তার মনের বেদনা, তার মনের কষ্ট আছে তার পরিবহন করার ক্ষেত্রে, সেই পশু দিয়ে আমি কোরবানি করছি এবং ওই ব্যবসায়ীকে আহ্বান করছি, এখানে একটা নৈতিক প্রশ্ন চলে আসে যে আমার কাজটা কতটা করা উচিত, বিশেষ করে তাকে সুযোগটা পাইয়ে দেওয়া ব্যবসায়ীকে, যে ব্যবসায়ী এই অন্যায় কাজ করেছেন। মরিচের গুঁড়া দেওয়া হয়, এটি আমি জানতাম না, আল্লাহ মাফ করুক, এটা যদি হয় তাহলে আরও জঘন্য কথা, যাতে পশুকে নিয়ন্ত্রণ করা যায় বা পশু যাতে ডানভাবে না দেখে, লাফালাফি না করে, বা নানা কারণে হয়তো বা এই সমস্ত কাজ করা হয়ে থাকতে পারে। অনেক সময় দেখা যায় ছাগলকে পেটে এত বেশি পানি ঢোকানো হয় পাইপ টাইপ ইত্যাদি দিয়ে, যাতে করে বড় দেখা যায়, এই পানি অতিরিক্ত ঢোকানোর ফলে ছাগল বেঁচে থাকাটা দায় হয়, তার কষ্টের কারণ হয়। একইভাবে দেখা যায় যে আপনার বিভিন্ন রকমের ইঞ্জেকশন, বিষাক্ত ইঞ্জেকশন ইত্যাদি পুশ করে আপনার তাকে মোটাতাজা করে বিক্রি করা হয়, এতে যেমন স্লো পয়জনিং হয়, মানুষ ধীরে ধীরে অনেক ভয়াবহ দুরারোগ্য ব্যাধির দিকে চলে যায়, আবার এটার মাধ্যমে পশুর প্রতি অমানবিক আচরণ হয় এবং তার কষ্টের কারণ হয়। এই সমস্ত কাজগুলো স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম কাজগুলোতে বেঁচে থাকার তৌফিক দান করুক। নেককার এবং ভালো মানুষরা পশু ব্যবসার জন্য এগিয়ে আসতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে।